2021 সালের 21 2021 সালের ফেব্রুয়ারি একটু অন্যরকম ফেব্রুয়ারি আমরা একটি দীর্ঘ সময় একটি অন্যরকম সময় পার করে এসে এই ফেব্রুয়ারিতেও তার প্রভাব আছে কিন্তু ফেব্রুয়ারিতে আমাদের জীবনে নতুন একটি দোলা লাগে নতুন একটি আন্দোলন তৈরি হয় সেটি বইয়ের বইয়ের মৌসুম হচ্ছে ফেব্রুয়ারি বই নিয়ে আজ আমরা কথা বলবো কথা বলার জন্য আমাদের সঙ্গে আছেন বাংলা একাডেমির সভাপতি বঙ্গবন্ধু অধ্যাপক প্রফেসর ডক্টর শামসুজ্জামান খান শামসুজ্জামান খান আমি আসলে জানতে চাচ্ছি যে এবার বই মেলা এবং বই এই সম্পর্কে আপনি কি বলবেন এবারে বই মেলাটা আমাদের জন্য বিশেষ করে সাবেক পূর্ব বাংলা এবং বর্তমান বাংলাদেশের মানুষের জন্য অক্সিজেনের মতো হয়ে গেছে মানে এটা আমাদের জীবনকে যেন বাঁচিয়ে রাখে প্রাণবন্ত করে এবং সুন্দরও করে এবং বহুমাত্রিকও করে তো সেই জায়গায় পূর্ব বাংলার বাঙালির অথবা এখনকার বাংলাদেশের বাঙালির বইপ্রীতি অসাধারণই আমি বলবো তা নাহলে এত বড় একটি বইমেলা এতদিন যাবৎ চলছে এবং সেই বইমেলার জনপ্রিয়তা বাড়ছেই বাড়ছে বিপুল মানুষ এখানে আসে সারা দেশ থেকে আসে এটি তো পৃথিবীর আর কোথাও নাই আমি অনেক বইমেলায় গিয়েছি ফ্রাঙ্কফুর্টের বইমেলায় গিয়েছি সুইডেনে বইমেলায় গিয়েছি কলকাতায় বইমেলায় গিয়েছি দিল্লিতে গিয়েছি কিন্তু কোথাও বইমেলায় এইরকম আগ্রহ আমি দেখিনি আমি সৌদি আরবে গিয়েছি বইমেলায় সেখানেও দেখেছি যে শিশুরা এবং মহিলারা বইয়ের প্রতি বেশ আকৃষ্ট তারা পোশাকে আশাকে তাদের মতো পরে আসে বই কেনার চেষ্টা করে আমরা বাংলাদেশের বই নিয়ে গেছিলাম সে বই ভালোই বিক্রি হলো সকলেই বিক্রি করে আসতে পারলাম তবে বাংলাদেশের বইমেলার মতো আর কোনো মেলা হয় না এই মেলাটি আমরা আমাদের জীবন জীবিকার সঙ্গে নয় আমাদের সৌন্দর্য চেতনার আমাদের সাংস্কৃতিক বোধের সঙ্গে আমাদের সাংস্কৃতিক ঐতিহ্যের সঙ্গে এবং রাজনৈতিক সংগ্রাম ও বাংলাদেশ প্রতিষ্ঠার সঙ্গে কিন্তু মিলিয়ে নিতে পেরেছি কারণ আমরা বইমেলাটা শুরু করেছিলাম 21শে ফেব্রুয়ারি এবং আমরা 21কেই বেছে নিয়েছিলাম যে আমার বইমেলা হবে কারণ আমাদের বাংলা ভাষা যেটি বাংলাদেশের নৃতাত্ত্বিক জাতীয়তাবাদের একটা উৎস সেই উৎসটাকে আমরা নির্মাণ করেছি তারপরে একটা সময় হলো যখন আমি বাংলা একাডেমিতে মহাপরিচালক তখন লেখকদের মধ্যে এখন তাদের নাম বলি না এবং কয়েকজন প্রকাশক তীব্র বিরোধিতা করলেন যে বইমেলা 21শে ফেব্রুয়ারিতে হয় বাংলা একাডেমিতে হয় এই জায়গা থেকে সরোয়ার উদ্যানে যদি সরিয়ে নেন তাহলে এই মেলা আর থাকবে না মেলার তাৎপর্য গুরুত্ব কিচ্ছু থাকবে না আমি বললাম আমাদের ইতিহাস কি 21শেই শেষ হয়ে গেছে 21শে তো শেষ হয় নাই তারপরে আমাদের লক্ষ্য ছিল যে ওই যে নৃতাত্ত্বিক জাতীয়তাবাদ আমরা বাঙালি সেই বাঙালির জায়গা থেকে যে আমরা একটা বইমেলা করার পরিকল্পনা করেছি মঞ্জুরী মাওলা সাহেব এবং আমি মূলত ছিলাম 84 সালে আমরা শুরু করেছিলাম স্লোগান ছিল 21শে আমার পরিচয় তখন বাংলাদেশের জাতীয়তাবাদ হয়ে গেছে সেইটা আমরা সরাসরি প্রতিবাদ করতে পারছি না কিন্তু বলছি 21শে আমার পরিচয় অর্থাৎ আমার পরিচয় কিন্তু বাঙালিত্বের মধ্যে বাঙালি জাতীয়তাবাদের জায়গায় আমরা বাঙালি এই কথাটা বলতে চাইছি এই যে বইমেলাটা শুরু করলাম তখন থেকেই আমরা চেয়েছি যে আমাদের বাঙালিত্বের প্রতীক হবে বইমেলা এবং তখন ওই লেখক এবং যারা বিরোধিতা করছিলেন যে বাংলা একাডেমির বাইরে বইমেলা নেয়া ঠিক হবে না আমি বললাম সরোয়ারদী উদ্যানে নিশ্চিত আর কারণ সরোয়ারদী উদ্যানে তো আমাদের স্বাধীনতার জায়গা যেখানে বঙ্গবন্ধু 7ই মার্চের ভাষণ দিয়েছেন যেখানে জিন্না প্রথম বলেছিলেন উর্দু অ্যান অনলি উর্দু শ্যাল বি দি স্টেট ল্যাঙ্গুয়েজ অফ পাকিস্তান সেখানে শেখ মুজিব সহ তরুণ ছাত্ররা নো নো বলেছিলেন সেটি ঐতিহাসিক জায়গা আমাদের 21শে ফেব্রুয়ারি থেকে যেরকম আমরা স্বাধীনতায় পৌঁছে স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা করেছি ঠিক তেমনি বইমেলাকেও 21শের জায়গা থেকে স্বাধীনতার সঙ্গে মিলিয়ে নিতে হবে অতএব এর তাৎপর্য কিন্তু আমি এইভাবে দেখি করোনা এসে বিশ্বব্যাপী যে বিপর্যয় সৃষ্টি করেছে বাংলাদেশেও করেছে বাংলাদেশে অবস্থিতি অবস্থা ভালো মানুষ গ্রাম বাংলায় মাস্ক পরতেই চায় না বলে আমাদের তো এই অসুখ নেই আমরা কেন পরবো এই যে একটা জীবন্ত উৎসাহ জীবনকে ভালোবাসা জীবনকে আপন করে নিয়ে তাকে নিয়ন্ত্রণ করা এটি কিন্তু আছে অতএব আমরাও এই বইমেলাকে অনেক কথা অনেক সমালোচনা অনেক বিরোধের পর
18 মাস থেকে যে বইমেলা আমরা করতে পারছি এটি আমি দেখি বরং এক ধরনের ভালোই হলো ফেব্রুয়ারির জায়গায় আমরা মার্চে মার্চ মাস মানে আমাদের স্বাধীনতার মাস বঙ্গবন্ধু 7ই মার্চের ভাষণ দেওয়ার মাস যে ভাষণের মধ্যে স্বাধীন হয়েছে এবং এই বছরের মুজিব বর্ষ এই বছরের বইমেলা তাৎপর্য আরো অনেক বেশি শামসুজ্জামান খান আপনি প্রায় 6-7 দশক ধরে বইয়ের সঙ্গে যুক্ত লেখালেখির সঙ্গে যুক্ত দীর্ঘ সময় পার করেছেন আমি বলতে চাইছি যে বর্তমান সময়টি মানুষ অনলাইন এবং এই করোনাকালে বিশেষ করে যে আমাদের ভার্চুয়াল জীবনের মধ্যে আমরা ঢুকে গেলাম আমাদের কাজে কর্মে সব কিছুতে এর মধ্যে বইয়ের আবেদন কিভাবে টিকে আছে বইয়ের আবেদন কিন্তু টিকে আছে এই ফেসবুক যদি আমরা বলি সেই ফেসবুকে নতুন নতুন বইয়ের খবর আমরা পাচ্ছি আগে যে বইয়ের খবর আমরা পেতেই পারতাম না বিভিন্ন জন একটা ভালো বই পড়ছে আমি নিজেও যেরকম ভালো বই যখন পাই পড়ি সেইগুলো ফেসবুকে দেই অনেকেই সেভাবে উৎসাহিত হন কোথায় পাওয়া যাবে সেটা জানতে চান অতএব সেটি একটা দিক অন্যদিকে যেহেতু ঘরেই বসে থাকতে হয় বেশি সময় মানুষ কোনো বই পড়ে আমার একটা ধারণা ছিল যে তরুণরা বোধহয় বই পড়ে না শুধুমাত্র ফেসবুকে বা ফোন নিয়েই থাকে মোবাইল ফোন নিয়েই থাকে কিন্তু বই যদি নাই পড়বে তাহলে বইমেলা করার জন্য এত আগ্রহ কেন জি বইমেলা চাইছে কেন অনেক বেশি এবং পড়তেও পারছে এই অবসরে ঘরে বসে আছে অপেক্ষা করছে বইমেলায় এবং আপনার সঙ্গে একটু আগে কথা হয়েছিল আপনি বলছিলেন যে একজন ফেসবুকে লেখালেখি করতো অনেক ভুলভাল থাকতো কিন্তু এখন তিনি দেখছেন যে বহু লোক এটা দেখে এবং ভুল বাংলা লিখলে ভুল বানান লিখলে তখন সমালোচনা করে তার থেকে তিনি নিজেকে শুদ্ধ করে নিয়েছেন এখন খুব শুদ্ধ বাংলায় পড়তেন এটাও তো একটা অগ্রগতি এটাও তো একটা খুব উল্লেখযোগ্য ব্যাপার বলে ধন্যবাদ শামসুজ্জামান খান শেষ করছি আজকের একুশে বইবাজার দেখা হবে আগামীকাল এই সময়ে অন্য কোনো অতিথির সঙ্গে সে পর্যন্ত সবার জন্য শুভকামনা